দুদিনের সফরের প্রথম দিনেই দুপুর তিনটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এ সময় দুদেশের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় আলোচনায় ও চুক্তিতে প্রাধান্য পায় সন্ত্রাসবাদ দমন বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ কৃষি যোগাযোগ অবকাঠামোগত উন্নয়ন বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ নিয়ে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় অনুষ্ঠানে দুদেশের রাষ্ট্রপ্রধান উদ্বোধন করেন কনফুসিয়াস ইনস্টিটিউট ইউনিভার্সিটি অব ঢাকা কর্ণফুলী মাল্টিলেন টার্নেল পায়রা তিনশো বিশ মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্ট চট্টগ্রাম তেরোশো বিশ মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্ট সহ একটি ডেটা সেন্টার যেখানে দেশের জনকল্যাণকে প্রাধান্য দেওয়া হয়েছে বাণিজ্য অবকাঠামোগত উন্নয়ন তথ্য প্রযুক্তি কৃষি যোগাযোগ ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা অব্যাহত থাকবে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা দেয়া হবে বড় বড় প্রকল্পগুলোতে আরো সহযোগিতা করবে চীন পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কাজ করা হবে উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে দুই দেশের রাষ্ট্রপ্রধান এই সফরকে ফলপ্রসূ বলে আই President উইথ প্রেসিডেন্ট শি regional and এন্ড ইন্টারন্যাশনাল of অফ কমন ইন্টারেস্ট উই have reiterated আওয়ার commitment to সাপোর্ট The one China policy. We have agreed to চীনের রাষ্ট্রপতির সফরে দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘায়িত হবে বলে আশা প্রকাশ করেন দুই সুলতানা সময় সংবাদ ঢাকা